আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো পাকা তালের বড়া। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট একটা তালের বড়া রেসিপি। উপর ছাইটে থাকবে মশমশা, ভিতরে থাকবে নরম এবং ফ্লাফি। এর কিছু টিপস আছে, অবশ্যই আমার রেসিপিটি আপনারা হুবহু ফলো করবেন, তাহলে একদম আমার মতো পারফেক্ট তালের বড়া আপনারাও বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তালের বড়া বানানোর উপকরণটা রেডি করে নিব। একটা মিক্সিং বল নিয়েছি, পাকা তাল নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, চিনি নিয়েছি 1/2 কাপ, চিনিটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী বুঝে শুনে নেবেন। কোরানো নারিকেল নিয়েছি 1/2 কাপ, মিহি করে কুচি করে কুড়ে নিয়েছি এটা আমি। মিশ্রণটা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। চিনি, নারিকেল এবং তালটা আমি আগে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি চাউলের গুঁড়া নিয়েছি, চাউলের গুঁড়াটা আমি অল্প অল্প করে ঢালবো আর ভালোভাবে মিক্সড করে নিব। একেবারে ঢালা যাবে না, তাহলে কিন্তু এটা ফোমিংয়ে পরিণত হবে না। অল্প অল্প করে ঢালতে হবে আর হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, তাহলে ফোমিংয়ে পরিণত হবে। বাহিরের ছাইট আপনার ক্রিপচি হবে, ভিতরে সফট হবে, ফ্লাফি হবে। মাস্ট এই প্রসেসিংটা অবশ্যই ট্রাই করতে হবে, তাহলে আপনার একদম পারফেক্টলি তালের বড়া তৈরি হয়ে যাবে। আমি কিভাবে দিচ্ছি অবশ্যই আপনারা ফলো করবেন। আমার ব্যাটারটা কিন্তু পুরো একটা ফোমিংয়ের মতো দেখা যাচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। হাতে একটু সময় নিয়ে অল্প অল্প করে ঢালতে হবে আর এভাবে অনবরত হ্যান্ড হুইস্কি দিয়ে মিক্সড করতে হবে। ব্যাটারটা যেন একদম পুরো একটা ফোমিংয়ে পরিণত হয়, তাহলে আপনার তালের বড়াটা একদম পারফেক্টলি হবে। আমরা যখন পেঁয়াজ বানাই ব্যাটারটা যেভাবে তৈরি করি, এই ব্যাটারটা একদম সেমভাবে তৈরি করে নিতে হবে। হাতে ধরে তেলের উপরে ছেড়ে দেয়া যায়, এর কনসিস্টেন্সিটা এমন অবস্থায় নিয়ে আসতে হবে। আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে আমার 1 কাপ চাউলের গুঁড়া লেগেছে এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটা আপনারা একটু ভালোভাবে ফলো করবেন, তাহলে তালের বড়াটা সফট হবে। অবশ্যই মাস্ট রেসিপিটা ফলো করবে। চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি সরিষার তেল দিয়েছি। তালের বড়াটা আজকে আমি সরিষার তেলে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এভাবে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে কেটে কেটে এখানে দিয়ে দিব। তালের বড়ার ব্যাটারটা কেমন হয়েছে এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে আপনার একদম পারফেক্টলি সফট তালের বড়া তৈরি হয়ে যাবে। উপরের ছাইটে ক্রিপচি হবে, ভিতরে সফট হবে, ফ্ল্যাপি হবে, সেটা আজকে আমার রেসিপি দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু কোনোভাবে ময়দা বা কর্নফ্লোয়ার বা বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। আপনার ব্যাটারটা যত ফোমিং হবে আপনার তালের বড়াটা ততটাই পারফেক্ট হবে। ময়দা বা বেকিং পাউডার, বেকিং সোডা দিলে এটা কিন্তু খেতে টেস্ট ভালো লাগে না, টেস্টটা নষ্ট হয়ে যায়, কখনো এটা দেওয়া ট্রাই করবেন না। ব্যাটারটা একদম পারফেক্টলিভাবে তৈরি করে নেবেন, তাহলে আপনার তালের বড়াটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আমি একটু উল্টে দিব। আমি উল্টে দিয়েছি এবং চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে থাকবে, তাহলে এটা ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার চুলার জালটা কোন পজিশনে আছে সেটা কিন্তু আপনারা উপর থেকে দেখে বুঝতে পাচ্ছেন। জোরে জাল দিলে কিন্তু উপর সাইডে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখে হাতে সময় নিয়ে এটা ভেজে নিতে হবে, তাহলে আপনার উপরের ছাইডটা একেবারে পারফেক্টলি ক্রিপচি হবে, ভিতরে সফট হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটু কালার করে ভেজে নিয়েছি, এখন এগুলো আমি উঠিয়ে নিব। উঠানো হয়ে গিয়েছে, এভাবে সব ভেজে তৈরি হয়ে গেল আমার তালের বড়া। আমার রেসিপিটি আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আমি এরকম পারফেক্ট রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।